প্রিয় শিক্ষার্থী আশা করি নিশ্চয় ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ইন্না আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি মান লা নাবিয়্যা বা'দা প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং দরুদ ও শান্তি বর্ষিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যার পরে আর কোনো নবী নেই প্রিয় শিক্ষার্থী ইতিপূর্বে তোমাদের ক্লাস নিয়েছিলাম ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ক তৃতীয় অধ্যায় থেকে আজকে তোমাদের ক্লাস নেব চতুর্থ অধ্যায়ের প্রথম পৃষ্ঠা চতুর্থ অধ্যায়ের প্রথম পৃষ্ঠা আর সেখানে রয়েছে কুরআন মাজিদ শিক্ষা কুরআন মাজিদের পরিচয় কুরআন মাজিদ আল্লাহ তাআলার একটি কালাম অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন তাদের প্রতি আসমানি কিতাব অবতীর্ণ করেছেন তার ধারাবাহিকতায় আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহাগ্রন্থ আল কুরআন অবতীর্ণ করা হয়েছে আর কুরআন মাজিদ হচ্ছে আসমানি কিতাব প্রিয় শিক্ষার্থী কালাম অর্থ বাণী আল্লাহ তাআলা এই কালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাযিল করেন আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ নবী ও রাসূল আর কুরআন মাজিদ হলো সর্বশেষ আসমানি কিতাব ইতিপূর্বে তোমরা হয়তো জানো যে হযরত দাউদ আলাইহিস সালামের প্রতি জাবুর কিতাব অবতীর্ণ হয়েছিল মূসা আলাইহিস সালামের প্রতি তাওরাত কিতাব অবতীর্ণ হয়েছিল আর ঈসা আলাইহিস সালামের প্রতি অবতীর্ণ হয়েছিল ইনজিল কিতাব আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছে মহাগ্রন্থ আল কুরআন যেটি সর্বশ্রেষ্ঠ আমাদের নবীও সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী কিন্তু সর্বশ্রেষ্ঠ নবী আমাদের আসমানি গ্রন্থ মহাগ্রন্থ আল কুরআন সর্বশেষ গ্রন্থ এবং সর্বশ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র কুরআন যেমন নাযিল হয়েছিল তেমনি আছে কিন্তু ইতিপূর্বে অন্যান্য যে কিতাবগুলোর নাম বললাম আমি সেই কিতাবগুলো বিকৃত হয়ে গেছে সেগুলো আর যথার্থই নাই এই কিতাবের কোনো পরিবর্তন হয়নি আর কোনোদিন কোনো প্রকার পরিবর্তন হবেও না এজন্য মহাগ্রন্থ আল কুরআনের শুরুতে সূরা বাকারে বলা হয়েছে জালিকাল কিতাব লা রাইবা ফি এই কিতাব এমন এক কিতাব যার মধ্যে কোনো প্রকার সন্দেহ সংশয় নেই প্রিয় শিক্ষার্থী এমন একটি কিতাব যেটি পাঠ করলে প্রতিদিন হরফের বিনিময়ে দশটি করে নেকি লেখা হয়ে থাকে পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নেই যে গ্রন্থ পাঠ করলে পুরো গ্রন্থ পাঠ করলে একটি নেকি বা সওয়াব হবে একটি পূর্ণ হবে এমন কোনো গ্রন্থ নেই কিন্তু মহাগ্রন্থ আল কুরআন এমন একটি গ্রন্থ যেটি প্রতিটি হরফ পাঠ করলে দশটি করে নেকি আর সেটি দশ থেকে সাত সেকেন্ড পর্যন্ত বর্ধিত করা হয়ে থাকে আল্লাহ পাক বলেন আমি কুরআন মাজিদ নাযিল করেছি আর এর হিফাজতকারী আমি নিজে অনুনাজ্জিল মিনাল কুরআন এই কুরআন আমি নাযিল করেছি আমি নিজেই এর সংরক্ষক সুতরাং সারা দুনিয়ার মানুষ যত এর বিরুদ্ধে উচ্চারণা করুক কেউ এই কোরআনকে বিকৃত করতে পারবে না কোরআনকে শেষ করে দিতে পারবে না মানুষের ভালো হওয়ার এবং কল্যাণ লাভের সব কথা সব নিয়ম নীতি পাক কোরআন মাজিদে ঘোষণা করা হয়েছে কোরআন মাজিদ তেলাওয়াতের উদ্দেশ্য হলো চারটি প্রিয় শিক্ষার্থী কোরআন মাজিদ তেলাওয়াতের উদ্দেশ্য কয়েক বললাম কোরআন মাজিদ তেলাওয়াতের উদ্দেশ্য চারটি উদ্দেশ্য সাতটি শিক্ষার্থী আমরা যদি প্রশ্ন করি যে কোরআন মাজিদ তেলাওয়াতের উদ্দেশ্য কয়টি তাহলে আমরা সহজেই উত্তর দেব কোরআন মাজিদ তেলাওয়াতের উদ্দেশ্য হলো চারটি এগুলো কি কি এখন তোমাদেরকে বলবো সহি শুদ্ধ ভাবে তেলাওয়াত করা আমি বোর্ডে লিখে দেবো সহি শুদ্ধ ভাবে তেলাওয়াত করা দুই এর অর্থ বোঝা তিন আল্লাহ পাক যা আদেশ করেছেন তা মেনে চলা চার আল্লাহ পাক যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা তাহলে কোরআন মাজিদ তেলাওয়াতের উদ্দেশ্য হচ্ছে চারটি যথা একে সহি শুদ্ধ ভাবে কুরআন তেলাওয়াত করা সহি শুদ্ধ ভাবে
তিলাওয়াত করা এখানে একটি বিষয় সেটা হলো যে সহিহ শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত করা অর্থাৎ যখনই কুরআন তেলাওয়াত আমরা শিখব তখন অবশ্যই সহিহ শুদ্ধভাবে তাকবীরের সাথে কুরআন তেলাওয়াত করা শিখব কেননা আমরা যদি মাদ মাকরাজ গুনাহ ইজহার ইকফা ইত্যাদি বিষয়গুলো কুরআন তেলাওয়াতের যে বিষয়গুলো রয়েছে সেগুলো যদি যথাযথভাবে শিক্ষা না করি তাহলে কুরআন তেলাওয়াতে সওয়াবের পরিবর্তে আবার গুনাহ হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় শিক্ষার্থী সুতরাং আমরা এই যে অবহেলায় এদিক সেদিক ঘোরাফেরা করে যে সময় অপচয় করি এটি না করে বরং নির্দিষ্ট একটি সময় বেছে নেওয়া উচিত যে আমরা ফজরের পরে আমরা কুরআন তেলাওয়াত করব বা কুরআন তেলাওয়াত যদি শিখে না থাকি তাহলে সেটি আগে প্রথমে শিখতে হবে তারপর প্রতিদিন কমপক্ষে কিছু সংখ্যক আয়াত তেলাওয়াত করব অতঃপর আমাদের ক্লাসের পড়া বা পাঠ্য পড়া বা অন্যান্য কাজ আমরা তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেমন আমাদের প্রতি খুশি হবেন রাজি হবেন সন্তুষ্ট হবেন আমরা অনেক সওয়াবের অধিকারী হব আমরা ইহকালে শান্তি লাভ করব পরকালেও জাহান্নাম থেকে মুক্ত হব এবং জান্নাত লাভ করতে পারব প্রিয় শিক্ষার্থী দেখো এক নম্বরে লিখলাম যে সহিহ শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত করা দুই এর অর্থ বোঝা দুই হলো কি এর অর্থ বোঝা এর যে আদেশ গুলো মেনে চলা এর আদেশ গুলো মেনে চলব এর নিষেধ গুলো বিরত থাকবো প্রিয় শিক্ষার্থী তাহলে কোরআন মাজিদ তেলাওয়াতের উদ্দেশ্য হচ্ছে চারটি একটি হলো সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা দ্বিতীয়টি হলো কোরআন মাজিদ তেলাওয়াত করলে হবে না এর অর্থ বুঝতে হবে এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে তিন কোরআন মাজিদের মধ্যে যে আদেশ রয়েছে সেগুলো আমরা মেনে চলব কোরআন মাজিদের মধ্যে চার নম্বর হচ্ছে এর যা নিষেধাজ্ঞা রয়েছে আল্লাহ পাক যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকবে প্রিয় শিক্ষার্থী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীগণ এর উদ্দেশ্যগুলো সামনে রেখে কোরআন মাজিদ তেলাওয়াত করতেন আর এতে যা নির্দেশ হয়েছে তা পুরোপুরি মেনে চলতেন এবং যা করতে নিষেধ করা হয়েছে তা থেকে সম্পূর্ণভাবে বিরত থাকতেন ফলে তার পৃথিবীর নেতৃত্ব দিতে সক্ষম হয়েছিলেন প্রিয় শিক্ষার্থী প্রত্যেকে কোরআন মাজিদ তেলাওয়াতের উদ্দেশ্য কি এর একটি তালিকা তৈরি করবে উদ্দেশ্য কয়টি ও কি কি এর একটি তালিকা তৈরি করবে এরপর মার্কার দিয়ে পোস্টার পেপারে সুন্দর করে লিখবে অথবা খাতায় সুন্দর করে লিখবে এটি ছিল আজকের তোমাদের ক্লাসের প্রতিপাদ্য বিষয় প্রিয় শিক্ষার্থী আজকে এ পর্যন্ত পরবর্তীতে আবারও 91 পৃষ্ঠা অর্থাৎ চতুর্থ অধ্যায়ে 91 পৃষ্ঠায় তোমাদের ক্লাস নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ